চুপে শুনিয়ে নামাজ আদায় করব না, যে আল্লাহ হায়াতের মালিক, যে আল্লাহ ওমরের মৌতের মালিক, যে আল্লাহ আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, চন্দ্র তারকা বানিয়েছে, সেই আল্লাহ নবীকে মেনে নিয়েছি, সেই নবীর হাতে হাত দিয়ে মানি কলমা পড়েছে, আমি ওমর না 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 চুরি করে নামাজ আদায় করতে পারবো না, আমি ওমর কাবা শরীফের চাতালে গিয়ে নামাজ আদায় করবো। আল্লাহর হাসি বান্দারা, তোমরা কাবা শরীফে যখন হজ ফাঁকে যাও, আল্লাহর কোরআনের হুকুম অনুযায়ী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানে রোজা রাখার হুকুম, ওয়াকিমুসসালা নামাজের হুকুম, ওয়াতুজ যাকাত যাকাতের হুকুম, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি, আল্লাহর ফরজ হজের হুকুম। যখন তোমরা কাবা শরীফে পৌঁছে যাও, ইলা সিদিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার বলে কাবা শরীফটা সম্মুখে নিয়ে দাঁড়িয়ে যাও, আমি ওমর চুপে সেই নামাজ আদায় করতে পারবো না। ও আল্লাহ নবী, আমি কাবা শরীফের চাতালে আমি ওমর নামাজ আদায় করতে চাই, দেখতে চাই মক্কার কোন শক্তি আছে, মক্কার কোন লিডার, মক্কার কোন নেতা নাগরি, মক্কার কোন শক্তিওয়ালা, তার কোন শক্তি আছে, আমি ওমর দেখতে চাই, আমি ওমর দেখতে চাই, যে ওমরের গর্দানের মাথাটাকে কাটে, ওমরের গায়ে কে হাত দেয়, মুহাম্মাদের গায়ে কে চুল পরিমাণ টাস করে, আমি ওমর দেখতে চাই। ওমর চলে গেলেন কাবা শরীফের চাতালে, চলে গেলেন আল্লাহ রসুলের সাহাবিরা, চলে গেলেন বিশ্বনবী, চলে গেলেন কাবা শরীফকে সঙ্গে করে নিয়ে, কাবা শরীফ সামনে রেখে আল্লাহ নবী নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যাবেন। এমনও তো সময় ওমর ওসিয়াত করতে লেগেছে, ও মক্কার আবু জেহেল, ও মক্কার উদবায়া, ও মক্কার সাহেবা, তোরা শুনেলে, তোদের মজলিস থেকে মুহাম্মাদের মাথা কাটতে আমি গিয়েছিলাম বটে, 100 উট পুরস্কার পাওয়ার জন্য, যে আল্লাহ আমার হায়াত রেখেছে, যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, সেই আল্লাহর কলমা পড়ে নিয়েছি, তানার পাঠানো দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে আমি ওমর কলমা পড়ে নিয়েছি। ও আবু জেহেল, উতবা সাহেবা, তোরা শুনে লে, আমি এই আল্লাহর হুকুম, আকিমুস সালাত, নামাজটা আদায় করব। তোদের কোনো বাপ দাদা 14 পুরুষের ক্ষমতা আছে, ওমরের গর্দানের মাথাটা কাটবি, মুহাম্মাদের গায়ে চুল পরিমাণ টাস করবি, আমি ওমর জানিয়ে দিলাম, মুহাম্মাদের মাথা কাটা তো দূরের কথা, তাদের গর্দানে মাথা রাখবো না। সকলে চুপ হয়ে গেল। অমর জোহরে নামাজটা আদায় করে নিলেন, আবু জেহেল, উতবা সাহেব অবাক হয়ে গেলেন, এ কি হয়ে গেল, ওমরকে তো পাঠালাম মুহাম্মাদের মাথা কাটার জন্য, কিন্তু ওমর আজকেরে ঘুরে গেল, মুহাম্মাদ কি পানি পোড়া দিয়েছে, মুহাম্মাদ কি আবু জেহেলকে ওসিয়াত করেছে, মুহাম্মাদ ওমরকে কি নিয়ম শিখিয়েছে, ওমরকে কি শিক্ষা দিয়েছে, যে ওমর ঘুরে গেল রে বাবা। আমি তাই বলছি, ওমরের মতো তোমরাও ঘুরে যাবে। আজকের বাঙালমারি অবস্থা, বেগুনের মতো হেজবুল্লাহ দলটা সুইকে যাচ্ছে, আর একটা দল আছে যারা বলে লামজাবি আহলে হাদিস বলে দাবিদার, দেখা যায় তাদের দলটা যেন সবল হচ্ছে, ইন্নাল্লাহ মা সাবিরিন, সবর করো, নিশ্চয়ই মুসা দিদি জামান দাদা হুজুর পীর কেবলা রুহানি দোয়া আপনাদের নসিবে আল্লাহ কবুল করে নেবেন বাবা। ওটা ছাঁটাই বাঁচাই, যারা আখড়া মাল হবে, যারা পচা মাল হবে ছাইডে চলে যাবে, যারা ভালো মাল হবে হিদিনা সিরাতাল মুস্তাকিমের উপরে, পথের উপরে দাঁড়িয়ে মুসা দিদি জামান দাদা হুজুর পীর কেবলার নীতির উপরে ফুরফুর
ফুরা সিলসিলার মতপথের উপরে দাঁড়িয়ে তারা তাদের জীবনটা অতিবাহিত করে দেবে। বাবা ঝড় আসলে গাছটা নুঙে যায় বটে, ক্ষণক্ষণের জন্য আবার গাছটা সোজা হয়ে যায়। আমার আব্বা জান নওজোয়ান যুবকেরা, আমাদের ভিতর আজকের নামাজ নেই বলে মুসাদ্দিদের জামান দাদা হুজুর পীর কেবলার মতো আখলাক চরিত্র আমরা বানাতে পারি না। মুসাদ্দিদের জামান দাদা হুজুর পীর কেবলার মতো বলেন, পাঁচ হুজুর পীর কেবলার মতো বলেন, তাদের আখলাক চরিত্রর মতো যদি আপনারা চরিত্র বানিয়ে নিতেন তাহলে আল্লাহ পাক আপনাদের নিশ্চয়ই কামিয়াবি বানিয়ে দিত। আমি যখন মেজলা হুজুর পীর কেবলার হাতে হাত দিয়ে মুরিদ হয়েছিলাম তখন বলেছিল যে মিথ্যা কথা সুদে খাটাবে না বাবা, উল্টো পাল্টা পথে চলবে না, নিশ্চয়ই আল্লাহ তোমার জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ঘুটিয়া শরীফে গিয়ে দেখেন পীরেদের অবস্থা, মেয়ে ছেলে পীর আছে, গাঁজা খেকো পীর, কলকে খেকো পীর। এই শ্রাবণ মাসের ক তারিখে গিয়েছিল, ১৭ শ্রাবণ না কবে, ধোমায় ধোমায় অন্ধকার। আমার মুসলমান নওজোয়ান যুবকেরা, আল্লাহ রসুলের একজন সাহাবা মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় করে বটে, আহারে তার বাড়ি থেকে আসতে কষ্ট হয়ে যায়। মদিনার মসজিদে নববীর পাশে একটা তাঁবু বানালেন, ঘর বানালেন, মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় করবে। ওই তাঁবুর ভিতরে গভীর রাতে ঘুমিয়ে ঘুমিয়ে তিনি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফে ২৯ পারায় যে সুরা রয়েছে সুরাটার নাম হলো সুরা মুলক। আল্লাহ পাক জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাওয়াতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। বড় লম্বা সুরা বাবা, এই সুরাটা আল্লাহ রসুলের ওই সাহাবা গভীর রাতে ঘুমিয়ে ঘুমিয়ে নিজে কানে শুনতে পাচ্ছেন। মদিনার মসজিদে নববীতে আরে বেলাল আজান দিয়েছে, রসুল্লাহর ওই সাহাবাটার ঘুম ভেঙে গেছে। মদিনার মসজিদে নববীতে গিয়ে রসুল্লাহর পিছনে নামাজটা আদায় করলে একের পর এক সাহাবীরা যে যার বাড়িতে চলে গেছে, আল্লাহ রসুলের ওই সাহাবীটার বাড়িতে জান্নাত। আল্লাহ রসুল বলছেন, বাবা তুমি ঘরে যাবে না। আল্লাহ রসুলের ওই সাহাবা বলেছিলেন, ইয়া রসুলাল্লাহ হাবিবাল্লাহ বিয়া তুমি মাফ করুন, আমার একটা প্রশ্ন আছে, আমি মদিনার মসজিদে নববীর কাছাকাছি একটা ঘর বানিয়েছি, একটা হুজরা বানিয়েছি যাতে আপনার পেছনে নামাজটা আদায় করতে পারি। ও আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ, আমি গভীর রাতে শুয়ে শুয়ে আর আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের ২৯ পারা সূরা মুলুকের আওয়াজটা আমি পাই। ও আল্লাহ নবী, জমিনের ভিতরে কারা আছে যে তারা কোরআন তেলাওয়াত করে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আমার সাহাবীরা তোমরা যখন মাটি দাও, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, তারা তেন আল্লাহ জানিয়ে দিলেন এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে রাখা হলো। এখন লোমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিয়ামতের ময়দানে এই মাটির ভিতর থেকে তোমাকে তোলা হবে। ও আমার সাহাবীরা, তাহলে তোমরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম এই আয়াত তেলাওয়াত করো, তাহলে মাটি থেকে তৈরি করা হয়েছে, এই মাটির ভিতরে রাখা হলো, কিয়ামতের ময়দানে এই মাটির ভিতর থেকে ওঠানো হবে। মূলত এই মাটির ভিতরে আল্লাহর বান্দারা আল্লাহ রেখেছে কবর বানিয়ে, ওই মৃত বান্দা ওরাও আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বান্দারা যখন মাটির ভিতরে কোরআন তেলাওয়াত করে তাহলে তার মরা না জিন্দা, তাহলে আল্লাহ তাদের পর্দা দিয়েছে। আর এরা কি বলে মরে গেছে মানে ও শেষ হয়ে গেছে, তাহলে নবী পাকের হাদিস মরে যাওয়ার পরে কোথা থেকে কোরআন তেলাওয়াত করে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবি, ওটা আমার একটা সাহাবির কবর, তুমি যে জায়গা হুজরা বানিয়েছো ওই সাহাবিটা ঈশার নামাজের পরে আমি নবী ওসিয়াত করেছি,
যারা সূরা মুলুকটা তেলাওয়াত করবে সে মেয়ে ছেলে হতে পারে বেটা ছেলে হতে পারে আল্লাহ পাক তার কবরের আযাব দেবেন না জোরে বলুন সুবহানাল্লাহ ও বাগাল মারির মার খালা শুনে জান আসরের পরে যদি এশা নামাজের পরে দৈনন্দিন সূরা মুলুকটা তেলাওয়াত করতে পারে আমি আপনাদের গ্রামের সন্তান হয়ে বলে যাই আল্লাহ পাক আপনার কবরের আযাব দেবে না বাবা সূরা মুলুকটা তেলাওয়াত করবেন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন আল্লাহ আপনার মৃত্যুর জ্বালা যন্ত্রণা কষ্টটা দেবে না মুসাদ্দিদে জামান বলেন পাঁচ হুজুর পীর কেবলা বলুন এদের নিয়ম নীতির উপরে চলাফেরা করবেন কাফন পরে কবরে যেতে দেরি আপনার কবরটা জান্নাত হতে দেরি না জোরে বলুন সুবহানাল্লাহ সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম যদি কোনো দুঃখ লেগে থাকে ক্ষমা করবেন বড় দুঃখের সঙ্গে বলতে হয় এই জায়গা আট বছর কাটিয়েছি এ জায়গা যখন তালবানা হয় অন্তরটা কাঁদে কি দরকার ছিল কাঁদার কোনো দরকার ছিল না কাঁদার একমাত্র কাঁদে এই জন্য যে মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কেবলার সিলসিলার মতপথটা খুব অন্তর থেকে ভালোবাসে যে আমরা ইমামতি করব মাইনি নিয়ে আমার একটা ভাই ভাই নিয়ে এই পান্ডুয়া যখন একটা দাওয়াত দিয়েছিলাম কদিন আগে এই মাওলানা সাইদুর রহমান সাহেব ওখানে ইমামতি করছে তো সালামের পরে দেখেন কলমা পড়েন তাহলে সাইদুল কি ব্যাপার বলছে মেজা ভাই এখন কলমা পড়তে বারণ করে বলছে এখন কলমা চলবি তাহলে কি করবি বল তো বলছে মহাজালের তবলিক এলাকা মেজা ভাই তুমি থাকো কালকে জামাত আসবে সে জামাতের লোক এসে বারণ করছে এই নামাজের পরে কলমা চলবে না ইমাম সাহেব পেল্টা দাও সেই সাইদুরকে ওরা খুব ভালোবাসে তাই যে বাবু তুমি যেও নি তুমি কলমাটা ছাড়ো তাই বলে এক কাজ কর ওই যে ইমাম সাহেব তোকে পাঠিয়েছে ওকে বল যে আমি এখানে থাকবো না তো সাইদুর ট্রান্সফার পরে মেটিয়াপুর মসজিদে আসবে কথাবার্তা হয়েছে আর মেটিয়াপুর যে ছিল ওর বাড়ির কাছাকাছি ও ওখান চলে যাবে আমি যাও তোর জন্য দোয়া করছি বাবা যতদিন বাঁচবি মোসাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলা অনুযায়ী চলবি আল্লাহ তোর ভাতের অভাব রাখবে না আমি তোর চাচা দোয়া করছি আর যদি ভেলতাল করবি একবার ওই লোক হয়ে যাবে একবার এই লোক হয়ে যাবি সাবিদের মতো কি হয়ে যাবে দুটো পা ফেটে যাবে তারা সাবির তারা কলমা নিয়ে গেছে ইমান নিয়ে গেছে দুফা ফেড়ে দেছে আর তুই দুফা ফাড়বি কাফের হয়ে মরবি তো তোর আকীদা ঠিক নি তো তুই এক বস্তা চালের জন্য একটা শাড়ির জন্য হ্যাঁ একটা লুঙ্গির জন্য তোর ইমান বিক্রি করে দিচ্ছে পাঁচ টাকা চার জন্য চা খাইনি কোনোদিন হ্যাঁ আল্লাহ তোর খাওয়ায় না এক কাপ চার জন্য তোর মতকে পেলতে দিবি ছি 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 একটু পরিবর্তন হয়ে যাও বাবা কদিন বাঁচবে দুনিয়া হ্যাঁ বাঁচবে কদিন মরবে না খালি বলছি জয়ীফ হাদিস সহীহ হাদিস এটা জাল হাদিস মরণ মরণে কি জাল সহি আছে নাকি হ্যাঁ কবরে জাল সহি আছে নাকি যে কবরটা জাল মরণটা বেদাত এ মরণটা জাল আছে নাকি নেই তো তাহলে মরণ যেমন খাঁটি কবর যেমন খাঁটি আকিদাটা খাঁটি করো রাস্তাটা খাঁটি করো সোজা করো আল্লাহ পাক কামিয়াবি বানিয়ে দেবে আল্লাহ পাক ইমানি আমলের সঙ্গে বাঁচার মতো তৌফিক দেবেন নবী দিবসের মাস চেষ্টা করবেন কোনো কথার দ্বারাই কাউকে যেন ক্ষতি না হয় লাভ করতে যদি না পারো তাহলে ক্ষতি করতে যাবে না চেষ্টা করবে জবানে কথার দ্বারা যদি একটু লাভ হয় তাহলে চেষ্টা করবে আর যে তুলে না বলতে গেলে ক্ষতি হবে মাথা হ্যাট করে নেবে জবানে সেলাই করে দেবে বলার দরকার নেই অন্য জায়গায় চলে যাবে কথা বলবে না আমার নওজোয়ান যুবকের আব্বা জানে এরা ফিরে আসি অনেক কথা বললাম আমার জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের জন্য দোয়া রাখবো ইমানি আমলের সঙ্গে আল্লাহ পাক বাঁচার মতো তৌফিক দেন সকল আল্লাহ আমিন পরস্পর বক্তার আসবে ঘুটিয়া শরীফের পাশে দাওয়াতে গিয়েছিলাম মাহফুজ ভাই ওখানেও ছিল উনিও যথাসময় আপনাদের কাছে আসবেন দোয়া রাখবেন ইমানি আমলের সঙ্গে যেন আল্লাহ বাঁচার মতো তৌফিক দেন উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা